আমার বাবার সবকিছুতেই ছিল মতলবের উন্নয়নের চিন্তা, বলেছেন আশফাক চৌধুরী মাহি। বাংলাদেশ আওয়ামী লীগের আইন বিষয়ক উপকমিটির সদস্য ও প্রয়াত সাজেদুল হোসেন চৌধুরী দীপুর জ্যেষ্ঠ পুত্র আশফাক চৌধুরী মাহি বলেছেন, আমার বাবা সাজেদুল হোসেন চৌধুরী দীপু ছিলেন ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সদস্য, কিন্তু তার রাজনৈতিক চলাফেরায় কাজে কর্মে সবকিছুতেই ছিল মতলবের উন্নয়নের চিন্তা। শনিবার বিকেলে মতলবোত্তর উপজেলার সাদুল্লাপুরে বিজয় দিবস উপলক্ষে বিজয় মিছিল, আলোচনা সভা ও সাদুল্লাপুর ইউনিয়ন আওয়ামী লীগের কার্যালয় উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে আশফাক চৌধুরী মাহি এসব কথা বলেন। তিনি বলেন, আমার বাবার স্বপ্ন ছিল এই মতলবকে মিনি সিঙ্গাপুর করা। আমি আপনাদের কথা দিচ্ছি, আমার বাবার স্বপ্নকে আপনাদের সঙ্গে নিয়ে আমার দাদা মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বীর বিক্রমের নেতৃত্বে বাস্তবায়ন করব ইনশাআল্লাহ। এ সময় তিনি আগামী 7 জানুয়ারি অনুষ্ঠেয় নির্বাচনে মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বীর বিক্রমকে চাঁদপুর 2 আসন থেকে নির্বাচিত করার জন্য সকলের কাছে ভোট প্রার্থনা করেন। উপস্থিত সকলের উদ্দেশ্যে আশফাক চৌধুরী মাহি বলেন, আপনারা আমার বাবার জন্য দোয়া করবেন, আল্লাহ যেন তাকে জান্নাতুল ফেরদৌস দান করেন। সাদুল্লাপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোহাম্মদ ইউসুফ মিয়ার পরিচালনায় আলোচনা সভায় আরো বক্তব্য রাখেন ইউনিয়ন আওয়ামী লীগের সহসভাপতি নাজিমউদ্দিন প্রধান, ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আক্তার হোসেন সরকার, ইউনিয়ন আওয়ামী লীগের সহসভাপতি আবুল বাশার বাবুল, ইউনিয়ন যুবলীগের সভাপতি সাইফুল ইসলাম আক্তার ঢালী, সাধারণ সম্পাদক আরিফুল হক খোকা, সভাপতি রাশেদ প্রধান প্রমুখ।